শুধু আনুষ্ঠানিকতার জন্য পালন নয়, আসন্ন লোকসভা নির্বাচনে সামন্ত প্রভুদের বংশধরদের পরাজিত করার মাধ্যমে কুমারী, মধুতি এবং রূপশ্রীর প্রতি মূল শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বলে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বৃহস্পতিবার বামেদের কুমারী, মধুতি, রূপশ্রীর শহীদদান দিবস পালন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। 1949 সালের 28 মার্চ রাজন্য তিতুন প্রথার বিরুদ্ধে তথা রাজতন্ত্র অবসানের দাবিতে আন্দোলন করতে গিয়ে খোয়াইয়ের পদ্মবিলে তৎকালীন পুলিশের গুলিতে শহীদদের মৃত্যুবরণ করেছিলেন তিন জনজাতি, বীরাঙ্গনা কুমারী, মধুতি ও রূপশ্রী। এরপর থেকেই বামেরা দিনটি শহীদদান দিবস হিসেবে পালন করে আসছে, এবারও এর কোনো ব্যতিক্রম হয়নি। এই দিনে বৃহস্পতিবার অন্যান্য স্থানের পাশাপাশি মেলার মাঠ স্থিত সিপিএম এর প্রধান কার্যালয়ে শ্রদ্ধায় স্মরণে দিনটি উদযাপন করা হলো। সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলীয় অন্যান্য নেতাকর্মী সমর্থকরা শহীদ বিদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিন বীরাঙ্গনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য পালন নয়, আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত প্রভুদের বংশধরদের পরাজিত করার মাধ্যমে কুমারী, মধুতি ও রূপশ্রীর প্রতি মূল শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বলে নিজ বক্তব্যে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই কুমারী, মধুতি, রূপশ্রীকে স্মরণ করা শুধু আনুষ্ঠানিকতা না, সামনে যে আমাদের ত্রিপুরাজ্যে সর্বোচ্চ রাজনৈতিক লড়াই, নির্বাচনী লড়াই, এই লড়াইয়ে এই সামন্ত প্রভুদের বংশধরদের এবং তার সহযোগী দেশের সাম্প্রদায়িক কর্পোরেট লেহনকারী ভারতীয় জনতা পার্টি তাদেরকে এই নির্বাচনে ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধভাবে হারানোর মধ্য দিয়েই কুমারী, মধুতি, রূপশ্রীর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব। কুমারী, মধুতি, রূপশ্রী তাদের সংগ্রাম, তাদের আত্মবলিদান অমর। এক্ষেত্রে জিতেন্দ্র চৌধুরী বিজেপিরও কঠোর সমালোচনা করেন। উল্লেখ্য, এদিন শ্রদ্ধায় স্মরণে বামেরা কুমারী, মধুতি ও রূপশ্রীর শহীদদান দিবস পালন করল। তবে এই শহীদদান দিবস পালন অনুষ্ঠানেও ছিল ভোট রাজনীতির বার্তা। কার্যত রাজ্যে বর্তমানে আসন্ন লোকসভা ভোটের জোরদার প্রস্তুতি প্রচার অভিযান চলছে। এর মধ্যে কুমারী, মধুতি ও রূপশ্রীর শহীদদান দিবসটিও বামেরা ভোট প্রচারে হাতিয়ার করল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।